প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে যদি আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা দিতে পারতাম তাহলে আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি হতাম। বছরের প্রায় শেষ, এই শেষ সময়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি অনুষ্ঠান, আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আমাদের যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। আমরা বারবার বলেছি যে পৌরসভা নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। আজ সারা দিনে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন পত্রিকাগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে চিত্র দেখেছি সেই চিত্র আমাদের গণতন্ত্র সম্পর্কে, বাংলাদেশের বর্তমান গণতন্ত্র সম্পর্কে আমাদের অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত করে তুলেছে। আওয়ামী লীগের সরকারের গণতন্ত্রের চেহারা যদি হয়ে থাকে তাহলে সেই গণতন্ত্র অত্যন্ত ভয়াবহ এক গণতন্ত্র। প্রিয় বন্ধুগণ, আমরা বারবার বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, কারণ তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দিতে চায় না। একটিমাত্র কারণে, যে তারা জানে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী এবং যেহেতু যারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা এই দেশে হতে দেবে না যতদিন তারা ক্ষমতায় এইভাবে টিকে থাকতে চায়। আজকে আমরা এই নির্বাচনে স্বাভাবিক সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লেশ মাত্র দেখতে পাই না। উৎসব মুখর পরিবেশ তো দূরের কথা, মারামারি, সংঘর্ষ, গোলাগুলি, সহিংসতা পুরো নির্বাচনকে একটা ট্র্যাজেডিতে পরিণত করেছে। এবং আপনারা জানেন যে আজ আমাদের একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, সাতকানিয়ায় যুবদলের নেতা চট্টগ্রামের, এবং বেশ কয়েকটি স্থানে আহত হয়েছে বেশ কয়েকজন। নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি তাদের অবিচল যে আনুগত্য নির্বাচন প্রক্রিয়াকে আরেকবার ধ্বংস করল। ব্যালট পেপার ছিনতাই, প্রকাশ্য সিল মারা, কেন্দ্র দখল করা এবং সহিংসতার মধ্য দিয়ে সরকারি দল বেশিরভাগ পৌরসভাই তারা দখল করে, পৌরসভার কেন্দ্রগুলো তারা দখল করে নিয়ে গেছে। এবং আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার লক্ষ্য করলাম যে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হলো এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করার জন্য। আপনারা সবাই জানেন যে দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে এবারই প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে সরকার বা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এই পৌর নির্বাচন নিয়ে বা দলীয় প্রতীক ব্যবহার করতে আমরা চাই কি না তা নিয়ে কোনো আলোচনাই করেনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই সরকারের ষড়যন্ত্র চক্রান্ত সত্ত্বেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল যে তারা এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে পরিচালনা করবে, যদিও তাতে আমাদের এতটুকু বিশ্বাস ছিল না, সেটা আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু অত্যন্ত সত্য যে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিএনপির মনোনীত প্রার্থী সহ নেতা কর্মীদের পদে পদে প্রতিবন্ধকতা, হয়রানি, হুমকি ধুমকি, মিথ্যা মামলায় জর্জরিত করা সহ এমন কোনো কাজ নেই যে এইবার সরকার করেনি, তা আপনারা সবাই ভালো করেই জানেন। আমরা বারবার নির্বাচন কমিশনের নজরে এই বিষয়গুলো নিয়ে এসেছি এবং প্রতিকার চেয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো প্রতিকার করেনি। আপনারা দেখেন আজকে সারা দিন কীভাবে
কেন্দ্রগুলোতে সংঘর্ষ হয়েছে, কিভাবে ভোটারদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে প্রতিপক্ষদের এজেন্টদেরকে জোর করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং সিল মারার উৎসব হয়েছে। এবং এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে মহিলা সংবাদকর্মীদের উপরে আক্রমণ হলো। এবং আমরা দেখেছি সম্ভবত 24 যেন 24 এর 71 এর তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে ভোট কেন্দ্রের সামনে আমরা দেখেছি। এবং রাজশাহীতে আগের রাতে ভোট চুরি হচ্ছে কিনা বা সিল মারা হচ্ছে কিনা দেখার জন্য রাজশাহীতে তিনজন সাংবাদিক তারা বেরিয়েছিলেন দেখার জন্যে যে কোনো কেন্দ্রগুলোতে কোনো কারচুপি হচ্ছে কিনা। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একজন সম্ভবত এটিএন বাংলার এটিএন নিউজের আরেকজন হচ্ছে সমকালের। তাদেরকে আজকে কালকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে। আপনারা জানেন কি আমি জানি না। অর্থাৎ প্রথম থেকেই সাংবাদিকরা যেন সুষ্ঠু সত্য চিত্র তুলে ধরতে না পারেন এই নির্বাচনের, সেই জন্য সংবাদকর্মীদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে সেভাবেই। এবং এবার এটাও আপনারা জানেন যে এইবার প্রথমবারের মতো অনুমতি নিয়ে মিডিয়াকে কেন্দ্রের ভেতরে যাওয়ার বিধি নির্বাচন কমিশন দিয়েছিল। এসব কিছুই প্রমাণ করে যে এই নির্বাচন আসলেই একটা প্রহসন ছিল, সাজানো একটি নির্বাচন ছিল, সব কিছুই তাদের নির্ধারিত ছিল, সেইভাবে তারা কাজ করেছে। এবং আমরা দেখেছি যে সরকার দলীয় নেতৃবৃন্দ তারা নির্বাচন কমিশনে গিয়ে সরাসরি বলেছেন যে তারা এই নির্বাচন যে সহিংসতা হচ্ছে তারা স্বীকার করেননি এবং বলেছেন খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এবং একজন এমনও বলেছেন যে এই এই নির্বাচন নাকি অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকেই সারা দেশে পৌর এলাকাসমূহে আমাদের প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টদের উপর নজরদারি বাড়ানো হয় এবং তারা যেন ভোট কেন্দ্রে যেতে না পারে সেই জন্য পুলিশ সহ প্রশাসনের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি ধুমকি দিতে থাকে। এমনকি ভোট কেন্দ্রগুলোর আশেপাশে সশস্ত্র অবস্থায় অবস্থান করে ভোট কেন্দ্র দখলের পায়তারা করে। রাতেই বাজিতপুর, লক্ষ্মীপুর, রায়পুর সহ বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে জোরপূর্বক ঢুকে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এসব ব্যাপারে তাৎক্ষণিকভাবে ঢাকায় নির্বাচন কমিশনে এবং স্থানীয়ভাবে রিটার্নিং অফিসারের কাছে লিখিত মৌখিক অভিযোগ করা হয়। আজ সকাল থেকে আমাদের নেতাকর্মী সমর্থক এমনকি প্রার্থী ও তার নির্বাচনী এজেন্টদেরকেও ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হতে দেয়নি। প্রায় 150 ভোট কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রশাসনের সামনে জোরপূর্বক বের করে দেয়। প্রায় সকল কেন্দ্রেই তারা জাল ভোট প্রদান করে। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য গতকাল থেকে পাড়া মহল্লায় বোমাবাজি ও সন্ত্রাস চালানো হয়। আজও নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে অভিমুখে রাস্তা সমূহে পরিকল্পিতভাবে ভীতি ও সন্ত্রাস চালিয়ে সাধারণ ভোটারদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এমনকি ভোটারদের লাইন থেকেও বেছে বেছে বিএনপি নেতাকর্মী সমর্থকদের মারপিট করে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে প্রশাসনের সামনে। আমাদের কাছে প্রাপ্ত অভিযোগসমূহ আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনে অবহিত করি। আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় তার নির্বাচন কমিশনে গেছেন এবং এই সমস্ত অভিযোগ তাদের কাছে উইথ এভিডেন্সেস তারা পেশ করেছেন। আমাদের দলীয় নেতৃবৃন্দ পরাক্রমে নির্বাচন কমিশনে গিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা ঘটনাসমূহ অবহিত করেন। স্থানীয়ভাবে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারের কাছে এই ব্যাপারে লিখিত মৌখিকভাবে বারবার অবহিত করেন। আমরা যে সকল ভোট কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট জালিয়াতির মহোৎসব চলেছে সে সকল কেন্দ্রে ভোট বাতিল করে পুনরায় সুষ্ঠু পরিবেশে নির্বাচন দাবি করছি। এই নির্বাচন কভার করতে গিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নারী সাংবাদিক সহ অন্যান্যরাও আক্রান্ত হয়েছেন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের দ্বারা। এই নির্বাচন আবারও প্রমাণ করেছে বর্তমান সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের গণতন্ত্র বিরোধী ভয়াবহ চেহারা জাতির সামনে আবার উন্মোচিত হবে। প্রায় সমস্ত আপনার পৌরসভাতেই আপনার কেন্দ্রগুলো থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এটা কমন। এবং আপনার মারপিট করে ভোটারদেরকে কেন্দ্রগুলোতে আসতে দেওয়া হয়নি, এটাও কমন। সাতকানিয়াতে আমাদের আপনার যুবদলের নেতা প্রেসিডেন্ট বোধ হয় না নুরুল আমিন, তাকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে। এবং বহু জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে
আহত করা হয়েছে। আপনার আমরা এর আগে আমরা এখন পর্যন্ত যা পেয়েছি 157টা আপনার পৌরসভাতে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত আমরা পেয়েছি, কিন্তু এটা আরও বেশি হবে, কমপক্ষে আমার ধারণা 200 কম হবে না, কারণ এখনও সবগুলো রিপোর্ট এসে আমাদের কাছে পৌঁছায়নি। আমাদের 20 দলের অন্যতম নেতা, আমাদের সাম্যবাদী দলের যে সেক্রেটারি আবু সাইদ সাহেব, তাকে তারাবু পৌরসভার উপকণ্ঠে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখনও পুলিশের হেফাজতে আছেন। প্রহসন নির্বাচনে পরিণত করা হয়েছে এবং সরকার যেটা চেয়েছে তাদের যে আপনার জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে সেটাকে উল্টো প্রমাণ করবার জন্য তারা এই নির্বাচনটিকে আপনার যেটা চেয়েছিল যে দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য, এটার উদ্দেশ্যটাই ছিল, এটা আগেও আমরা বলেছি যে উদ্দেশ্যটাই ছিল এটা প্রমাণ করা যে আমরা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছি। এবং খেয়াল করে দেখবেন যে আজকেই আবার একটা আইআরআইয়ের একটা আপনার জরিপ রিপোর্ট দিয়েছে যেটাতে বলা হচ্ছে যে প্রায় মোর দেন 60% আপনার জনপ্রিয়তা আছে। তো এগুলো আপনার খুবই মানে সিগনিফিক্যান্ট আর কি, যে এই বিষয়গুলো অত্যন্ত সিগনিফিক্যান্ট। এবং আপনার খেয়াল করে দেখবেন যে তখনই এই সমস্ত কাজগুলো করা হয় যখন তাদের যেটাকে আমরা বলছি লেজিটিমেসি ক্রাইসিস দেখা দেয়, নৈতিক বৈধতার যে প্রশ্ন রয়েছে সেই বৈধতার প্রশ্ন যখন তাদের সংকট দেখা দেয় তখনই তারা এই বিষয়গুলো করেন। এবং এইবারকার এই পৌরসভা নির্বাচনে এটাই প্রমাণিত হলো যে আসলেও এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই। তারা জোর করে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার মধ্যে দিয়ে ঠিক আপনার এক নায়কতান্ত্রিক দেশগুলোতে যেভাবে ঘটে আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখেছি এবং আমরা এর মধ্যেও অনেকগুলো দেশে দেখলাম যে নির্বাচনের নামে প্রহসন হলো এবং তাদের পছন্দ মতো লোককে তারা সরকার বসিয়ে দিল। আজকেও ঠিক একই ঘটনাগুলো ঘটছে, এই স্থানীয় সরকারেও তারা কিন্তু এটা ছাড় দিল না। অর্থাৎ যে নির্বাচনে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সেই নির্বাচনটিকে তারা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। সুতরাং এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না যে এই সরকারের অধীনে কোনো কালেই কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং জনগণের যে রায় সে রায়ের প্রকাশ সঠিকভাবে হতে পারে না, এটাই হচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের অবশ্যই আশঙ্কা আছে। ভোট গণনার সময় তো আপনার তারা দখল করে নিতে পারে, ভোট গণনাও আপনার তারা তাদের মতো করে করে নিতে পারে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, রেজাল্ট শিটও তারা চেঞ্জ করতে পারে। আমাদের এজেন্ট তো বহু জায়গাতেই নেই, আমাদের বহু কেন্দ্রগুলোতেই, এই যে আপনি বলছেন বহু কেন্দ্রগুলোতে এজেন্টস নেই, এখন সেখানে রেজাল্ট শিট চেঞ্জ করে না তাদের জন্য খুব কঠিন ব্যাপার না। যে কেন্দ্রগুলোতে হয়তো এখন পর্যন্ত আমাদের এজেন্টসরা আছে সেখানে হয়তো তারা চেষ্টা করবে, কিন্তু বাকি কেন্দ্রগুলো যেগুলোতে আপনার এজেন্টদের বের করে দিয়েছে সেখানে তো আপনার আমরা জানতেই পারবো না যে সেখানে কী হচ্ছে। সুতরাং সেখানে কারচুপি করাটা তাদের অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের নির্দেশ ছিল যেটা যে কোনো বর্জনের কোনো সুযোগ নেই, নির্বাচন স্থগিত করার দাবি চেয়ে এবং আবার পুনরায় নির্বাচন দাবি করার জন্য বলা হয়েছে। আমাদের যে সমস্ত কেন্দ্রগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের রিটার্নিং অফিসারের কাছে আমাদের কমপ্লেন দিয়েছে আমাদের প্রার্থীরা, সেই সমস্ত অলরেডি তারা চেয়েছেন যেটা পুনর্নির্বাচন হোক। তো এটার কেন্দ্রগুলোর সঠিক হিসাব তো আমাদের কাছে নেই এখন পর্যন্ত, কারণ এটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো।